أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته جمال ديني بأي أفنى محترم جانت سيسين سورة عنكبوت سورة عنكبوت رزي فاتلنش نمبر آيات الله فاقبل سين اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر الله يعلم ما تصنعون اي ايات বলছে মানুষ নামাজে মানুষকে মন্দ কাজ থেকে ফিরাইবে এখন মানুষ নামাজ পড়ে মন্দ কাজ থেকে ফিরতেছে না তাহলে কি তাদের নামাজ হয় না এবার জানতে চাইছেন ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد جمر دينه محترم আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন জি ভাই আনকাবুতের এই 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন যে ওহি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্থাৎ কিতাব এই কিতাবকে তোমরা তেলাওয়াত করো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তারপরে বলছে ওয়া আকিমুস সালাহ নামাজ কায়েম করো নামাজ কেন কায়েম করব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে ওয়ালা যিকরুল্লাহ আকবার আল্লাহর যিকির শ্রেষ্ঠ আল্লাহু ইয়ালামু মা তাসনাউন মানুষ কি করে না করে সব আল্লাহ পাক জানেন আয়াতের অর্থ নেই তো ভাই হাকিকতে আমরা ঠান্ডা মাথায় যদি খেয়াল করি তো আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে রাত্রে 24 ঘন্টা 5 বার আমাদেরকে দাওয়াত দিয়ে ডেকে জামাতের সাথে নামাজ আমরা পড়তেছি এই নামাজ আমাদেরকে কি দর্শ দিতেছে কি বুঝাইতেছে আমরা তার থেকে কি নিতেছি তার থেকে কি শিখতেছি এই জিনিসটা যদি আমরা ঠান্ডা মাথায় একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য দুনিয়াতে চলা সহজ একবারে সহজ আমাদের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি হিংসা কোনোরকম কোরআন সুন্নার খেলাফ কিছুই থাকতে পারে না তবে আপনি জানতে চাইছেন মানুষ নামাজ পড়ে আবার মন্দ কাজও করে তাহলে কি তাদের নামাজ হয় না জি না ভাই এইখানে দুইটা দাফ দুইটা ব্যাখ্যা এখানে এক নম্বর অর্থ হইল যখন আল্লাহর কোনো বান্দা নামাজে আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিয়া মাইদা নামাজে পড়া শুরু করে তখন সে যদি আমলিকের লোক হয় তার পাশে বিএমপি থাকে সে তখন এই কথা বলতে পারে না তুমি কেন আমার সাথে দাঁড়াইছো জামাতের লোক হয় তাও বলতে পারে না এবং সে নামাজের তাকবীরে তাহরিম বাঁধার পরে সে কারো ঘরে গালি দেওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া এ সমস্ত কাজ থেকে আল্লাহ তাকে বাঁচাইতেছে শুধু নামাজের উসিলায় তাতে এই আয়াত দ্বারাই প্রমাণ যে নামাজে মানুষকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে এক ব্যাখ্যা দ্বিতীয় হল যে নামাজ আপনাকে যখন আপনি মসজিদে ঢুকলেন মসজিদ থেকে বাহির হওয়ার আগ পর্যন্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যে তালিম নিলেন নামাজ থেকে যে আমি নামাজ থাকা অবস্থায় কোনোরকম শরীয়তের খেলাফ কাজ করতে পারবো না
এটাই নামাজ আপনাকে শিখে দিয়েছে, মসজিদ থেকে বাইরে হবার পর আপনি ফজরের নামাজ পড়ে বাইরে হয়েছেন, জোর পর্যন্ত আপনি শরীয়তের কোনো খেলাফ কাজ না করা, এইটি আপনাকে ফজরের নামাজে শিক্ষা দিছে। যদি আপনি এইভাবে জোহর পর্যন্ত অতিবাহিত করতে পারেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন নিকটে মকবুল বান্দা। তাই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যে তোমরা নামাজ এরকম ভাবে পড়ো যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছ, এরকম সম্ভব না হয় তো তুমি এটা কমপক্ষে মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। হ্যাঁ ভাই, আমরা যদি এরকম ভাবে নামাজ পড়তে পারি, এরকম দেন খেলে নামাজে একমাত্র এখলাসের সাথে এবং তহারাতে কলব এবং অন্তরকে আমরা হিংসা রিয়া সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র করে যে নামাজ পড়তে পারি, এবং জামাতের সাথে এবং রুকু কৌমা সেজদাগুলো যদি আমরা খুব দৃষ্টিভাবে করি মনোযোগের সাথে খুজু খুশুর সাথে, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হালাল রিজিক আমরা সবসময় বহন করি, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে যেরকম আমাদেরকে নামাজে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে, আমরা মসজিদ থেকে বাইরে হওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে ওরকম মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবেন ইনশাআল্লাহ এই নামাজ। তো ভাই আপনি যে বলেছেন আমাদের নামাজ হইতেছে ভাই ফরজ আদায় হবে, কিন্তু হাকিকতে নামাজ আমরা পড়তে 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 ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে মনোযোগের সাথে নামাজ পড়ি, আল্লাহ পাক যেভাবে আদেশ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে পড়ছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছেন, এভাবে পড়লে ইনশাআল্লাহ আমাদের নামাজের অবস্থা যেরকম আমরা মন্দ কাজ থেকে বাঁচতে পারি, নামাজের বাহিরেও আমরা এরকম মন্দ কাজ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম।